গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই প্রতিপাদ্যকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তবন্ধু সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোহাম্মদ রায়হান শাহের নেতৃত্বে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আরও এক নতুন অধ্যায়ের সূচনা করল রক্তবন্ধু সমাজ কল্যাণ সংগঠন নীলফামারী জেলা প্রতিনিধি আল হেদায়তুল্লাহ জানান নীলফামারীর সদর উপজেলাধীন পনেরোটি ইউনিয়নের প্রায় আটাশটি শিক্ষা প্রতিষ্ঠান যেমন মসজিদ মাদ্রাসা এতিমখানা ঈদগাহ মন্দির সহ জনসাধারণের মাঝে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রত্যেক প্রতিষ্ঠানে বিশ থেকে পঁচিশটি করে গাছের চারা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ জনাব নুরুল করিম উপস্থিত ছিলেন পনেরোটি ইউনিয়নের আটাশটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক হুজুর সহ এলাকার মান্য ব্যক্তিবর্গ উক্ত সংগঠনটি দু সালের একুশ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজগুলো অনেক সুনামের সাথে করে আসছে এমন মানবিক কাজের প্রতিক্রিয়া জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোহাম্মদ রায়হান শাহ বলেন আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং সেই গাছের পরিচর্যা করা তার এই মানবিক কাজের মধ্য দিয়ে সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে রক্তদানের পাশাপাশি এই ধরনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি করার আহ্বান জানান উল্লেখ্য সমাজ কল্যাণ সংগঠন ইতিমধ্যে নানাবিধ মানবিক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক সংবাদের শিরোনাম হয়েছে এবং উত্তর জনপদে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে